আছে জান্নাতুল আখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে খাজুরি আলাপ বলতে পারি আমরা কেমন আছেন কেমন আছো হাই হ্যালো এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায় এটাই হলো বাস্তবতা বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয় এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায় এরপরে তালহা তুহিন আপনি জানতেছেন শুয়ে বাচ্চা কি স্তনপান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে এরপরে ফারিয়া জাহান পুরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কিনা ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন আমন্তবিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না